শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আমবাড়িঘাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমবাড়িঘাট থেকে আমরা দেখব খামার উপযোগী এবং সামনের কুরবানিকে টার্গেট করে যে সমস্ত সাইওয়াল সার গরু কেনা বেচা চলছে এই হাটে, সেই সমস্ত সার গরুর দাম আমরা এখানে দেখছি। আলী ভাই আজকে মোট 6টি সার গরু এনেছেন নাকি বেশি এনেছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি সার গরু। আমরা আলিবার কালেকশন সবসময় বলি দর্শক, খুব ভালো কালেকশন এবং ভালো পার্সেন্টেজের এই সারগুলোগুলি সংগ্রহ করেন। দাম যদিও একটু বেশি নেন কিন্তু ভালো পার্সেন্টেজের সারগুলো কিন্তু ওনার কাছে পাওয়া যায়। দেখুন দর্শক, থেকে সর্বমোট 5টি, প্রত্যেকটির কিন্তু পার্সেন্টেজ আপনারা দেখুন কত সুন্দর, ভালো পার্সেন্টেজ আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এক একটা পার্সেন্টেজ কত সুন্দর। এবার সারও দুটি আছে, আমরা দেখাই মোট 6টি সার গরু এনেছেন আজকে। আমরা এগুলোর দাম বয়স সম্পর্কে জানব, দরদাম চলছে, ক্রেতা এসেছেন, দরদাম চলছে। দেখি দিচ্ছেন না আলি ভাই? 2,25,000 এক জোড়া, এই জোড়ারা ২,২৫ দাম দিলেন এই এক জোড়া সার গরু। দেখুন দর্শক, ৩৫ ওগুলা ২২ গড়ান দাম চাইলেন। পরবর্তীতে আমরা দেখাবো পার্ট বাই পার্ট দামগুলা দেখানোর চেষ্টা করবো দর্শক আপনাদেরকে, কীভাবে দাম রেখেছেন আলী ভাই। একদম ৪,৮০ আলি ভাই, এই যে ২,০০,০০০ দাম দিল, আপনি কত চাইছেন এই এক জোড়াটা? ২,৪০ আর ২,০০,০০০ পর্যন্ত আমার দাম বললো উনি, ২,১৮ বলছে। আর এই না চাচা বললো যে চাচার মতো বলছে, দামটা কম বলছে, তাহলে আপনাকে ২,১৮ পর্যন্ত পাইছেন, ১৮ পরে ২০,০০০ ২০,০০০ দিবেন না, কত হলে দিবেন? আমার আশা ৩০, ২,৩০, ১,১৫ করে ২,৩০। দর্শক দেখুন বেশ মানসম্মত সাইওয়াল জাতের সার গরু। দেখুন দেখুন দর্শক, আমরা বারবার বলি মানসম্মত সার গরু সংগ্রহ করতে চাইলে আলিবাইয়ের কাছে চলে আসবেন, নিশ্চিন্তে আপনারা নিয়ে যেতে পারবেন মানসম্মত গরু। আর দাম কিন্তু একটু বেশি নেন আলি ভাই, তারপরেও কিন্তু ভালো জাতের গরু দেন কি আলি ভাই? আপনার তো বলে যে দাম নাকি একটু বেশি নেন, ভালো জিনিস বেচতে গেলে ভালো দামে সবসময় বেশি, ভালো জিনিস বেচতে গেলে ভালো জিনিসের দাম আছে, কেনার সময় বেশি লাগে, কেনার সময় বেশি লাগে, বেশি লাগে কিন্তু বেশি লাগে। আমরা আরও দেখি ওই পাশে আরও ৪টি আছে, এগুলোর দাম শুনবো। এই যে এই পাশের দুটা, এই যে এই এই যে দুটা, ২,৫০০ ২,৫০০ জোড়াটা,
50 2,50,000 দাম রেখেছেন দেখুন দর্শক চাইছিলাম 60-65 আচ্ছা দর্শক দেখুন ১০ মন হবে না শর্ট হবে আলী ভাই নিজেই বলছেন দশ মন হবে না একটু শর্ট হবে এক জোড়া বেশ বড় সাইওয়াল শার্ট নয়মন ধরে দাম চাইলেন ১,০০,০০০ ২,৪৫,০০০ বলে বিক্রি করবেন দেখুন গৃহস্থরা বলে ৫ মন ৫.৫ মন পেয়ার উঠে থাকে আর আমার বাসায় তো আসি গরু ঝটকি যায় আচ্ছা আচ্ছা যখন এই গরুটে যাবে ৮ দিন ১০ দিন ১২ দিন পরে এই গরুগুলো আবার অরিজিনাল চেহারা ফিরে আসে ফিরে আসবে না এটা তাহলে ২,৪৫,০০০ বললেন না এক জোড়া ২,৪৫,০০০ আমরা এই পাশে আরেক জোড়া দেখছি কালোটা তো কালোটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান সাইওয়াল বলছেন এটাও দুই দাঁত নাকি এটা দাঁত হয়নি না এটা কিন্তু দাঁত হয়নি দর্শক দেখুন এটা কত রাখছেন ১,৩০,০০০ আর কত পর্যন্ত দাম পাইলেন ২০ পর্যন্ত দাম বলছে আর কতটুকু চাচ্ছেন ৮,৫,০০০ ২,২৫,০০০ দর্শক দেখুন ১,২৫ হলে বিক্রি করবেন দেখুন একটি সাইওয়াল অস্ট্রেলিয়ান সাইওয়াল বলছেন যদিও আমরা জানি না আলী ভাই বললেন হ্যাঁ লস হবে না হ্যাঁ মানে যা যা লাগে সব আছে হাইটও বেশ ভালো না আচ্ছা আমরা শেষে আর কি আছে আমরা এটারও একটু দামটা শুনি দর্শক দেখুন হ্যাঁ এটা দুই দাঁত না এটা দুই দাঁত এটাও দুই দাঁত এটা এটা ওজন কেমন হবে আলী ভাই ৫ মন আসবে না দুই দাঁত ৫ মন আসবে আলী ভাই জানিয়ে দিলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা মানে ৪-৫ দিন গেলে আবার ঠিক হয়ে যাবে এখন একটু খারাপ দেখাচ্ছে যেহেতু জার্নি করছে নাকি এটা বাড়তি হবে আজকে বাজারে কাস্টমার নাই গত হাটে কত বেচছেন এগুলা ৩০ করে বেচছেন গত হাটে তো ১০টা আনছিলেন ১০টায় বেচছেন না বাসাতে বেচছেন ৬টা ৫টা আর হাটে বেচছেন ৩টা দর্শক দেখুন বাসার থেকে কিন্তু বিক্রি করে দিয়েছেন আলী ভাই সব গরু আর তো দর্শক আমরা এটা এটার কত দাম রাখছেন চাওয়া ৩৫ আর কত বলে ২২-২৩ বলে না কত হলে ছাড়বেন এটা ২৫ হলে ছাড়বেন ১,২৫ হলে ছাড়বেন দর্শক দেখুন তো দর্শক আমরা বিদায় নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো